শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আপনার বিপক্ষে চলে যাবে তাই বলে সত্যটা গোপন থাকা উচিত না বিষয়টি হলো আল্লাহ তাল ইসলামী কিংডমে কোরআন শিখানোর জন্য কোনো মাদ্রাসা নেই কোনো স্কুল নেই কোনো মক্তব নেই যেগুলি রয়েছে এগুলি সব রটানোর জন্য মুখস্থ বিদ্যা শিখানোর জন্য দ্বন্দ্ববিদ্যা শিখানোর জন্য নাহু সরফ শিখানোর জন্য ব্যাকরণ শিখানোর জন্য কিন্তু একটিও এই কোরআন শিখানোর জন্য মাদ্রাসা আল্লাহ তালার ইসলামী কিংডমে নেই সেটি হোক বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান আফগানিস্তান আরব এলাকা অনারব এলাকা কোথাও নেই যত মাদ্রাসা রয়েছে এগুলি সব ফিরকা পার্টি মাসলাক এবং মাজহাব প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য মাঝহাবকে কেন্দ্র করে মাসলাককে কেন্দ্র করে বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে কোরআনের নামে না যেমন ধরুন দারুল দেওবন্ধ যেমন ধরুন কোমাল মোকাদাসা যেমন ধরুন আল আজহার যেমন ধরুন জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মনোবরা আবার আমাদের দেশে জারি পাকিস্তানে জামিয়া বেনিয়া এগুলি সব মূলত ফিরকার উপরে তৈরি হয়েছে ইরানে যত মাদ্রাসা রয়েছে সেগুলি সব শিয়া মাঝাবকে প্রমোট করার জন্য বানানো হয়েছে কাদিয়ানে যে মাদ্রাসা তৈরি করা হয়েছে এবং পাকিস্তানের রেবুয়াতে যে মাদ্রাসা তৈরি করা হয়েছে সেটি গুলাম মোহাম্মদ কাদিয়ানির থটকে প্রচার প্রসারের জন্য বানানো হয়েছে লাহোরের মনসুরাতে যে মাদ্রাসা বানানো হয়েছে সেটি মৌদুদি সাহেবের ধ্যান ধারণাকে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য বানানো হয়েছে কিংবা এগুলি বানানো হয়েছে মূলত সুন্নি দেওবান্দি মতবাদকে প্রমোট করার জন্য রাইব্রেলিতে যে বেরেলবি মাদ্রাসা রয়েছে সেটি আহমদ রেজা খান বেরেলবির চিন্তাধারাকে প্রসার এবং প্রচার করার জন্য আমাদের দেশে হাটাজারি বলেন লালবাগ বলেন গহরডাঙ্গা বলেন বা যত মাদ্রাসা আমাদের দেশে বানানো হয়েছে এগুলি সব দেওবান্দি ফিরকাকে প্রমোশন করার জন্য বিশ্ব ইজতেমার জন্য যে মাঠকে চয়ন করা হয়েছে টঙ্গি সেখান থেকে তবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মতবাদকে প্রমোশন করার জন্য কোরআনের নামে কোথাও কোনো মাদ্রাসা নেই যত ফুরকা আমাদের দেশে ধর্মের ঘর রয়েছে এগুলিতে কোরআন মুখস্থ করার বিদ্যা শেখানো হয় ইসলাম এটি কখনো পছন্দই করেনি আল্লাহ তালার ইসলামী কিংডমে কোনো মানুষ কোরআন শেখাতে পারে না আমি আজ পঞ্চান্ন বছরের ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী কোনো মানুষের কাছ থেকে কোরআন শিখিনি যেসব বিদ্যাগুলি শিখেছি সেগুলি হচ্ছে মতবাদের বিদ্যা সাঁত্রিশটি ধর্ম নিয়ে আমি পড়াশোনা করেছি এগুলি সব কোরআন বিরোধী মতবাদধারীদের মতবাদ যেগুলিতে আমি ছিলাম এবং বেরোয় এসেছি জৈশরা সব মাদ্রাসা খুলেছে সেখানে তাদের মতবাদ শেখানো হয় তুষ্টিরা তাদের মতবাদ শিখানোর জন্য পাঠশালা খুলেছে খ্রিস্টানদের কাছেও শত শত নয় হাজার হাজার ধর্মের ঘর রয়েছে বৌদ্ধদের কাছেও রয়েছে হিন্দুরা মূলত ব্রাহ্মণদের হাতে তারা আবদ্ধ হয়ে আছে না পারে ডান দিকে যেতে না পারে বাম দিকে যেতে আবার এদের ভগবান নিয়ে বিভিন্ন চিন্তা চিন্তাধারা রয়েছে নেপালীদের ভগবান ভিন্ন রাজস্থানের ভগবান ভিন্ন পশ্চিমবাংলার ভিন্ন আবার দক্ষিণ ভারতের ভিন্ন আবার উত্তরপ্রদেশের ভিন্ন এইভাবে চলেছে সবাই এই কোরআনের আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলে বুঝবেন পৃথিবীতে কোরআনের নামে মাদ্রাসা বানানো সম্ভবই না কিন্তু যারা বানিয়েছে তাদের আসল উদ্দেশ্য আছে ধান্দার আখড়া খুলে তারা ধান্দাবাজ হয়েছে বিদায় বড়লোক হওয়ার জন্য ব্যবসার আখড়া বানানোর জন্য গোস্ত রুটি খাওয়ার জন্য পকেট বাড়ি করার জন্য সেটি শিয়া মুসলমানদের হোক সুন্নি মুসলমানদের হোক সালাফি মুসলমানদের হোক সবাই মূলত এই ধান্দাবাজি করার জন্য এই ধর্মজীবী করার জন্য কোরআনের নাম দিয়ে মাদ্রাসা খুলেছে আর সেই সব মাদ্রাসাগুলিতে ধর্ষণ কন্টিনিউ হয়ে চলেছে যা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাই কেউ এদের বিপক্ষে বলার সাহস রাখে না এমনকি সরকারও কোরআনের

তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তুমি পড়ো আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াদানকারী যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না তো রবের নামে আপনাকে রবের গ্রন্থই পড়তে হবে এটি মূলত রব চান আল্লাহ এটি চান যখন রবের গ্রন্থ আপনি পড়বেন তখন অজানা জিনিসকে আপনি কিভাবে জানবেন ৫৫ নম্বর সুরার প্রথম চারটি আয়াত আসুন আমরা একটু জেনে নিই বিসমিল্লাহ রহমান ইরাহিম আর রহমান ও আল্লাম আল কোরআন ইনসান আল্লা মাহুল বায়ান পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে করুণা নিধান রহমান শিক্ষা দিয়ে থাকেন শুধু এই কোরআন সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে বয়ান করার শক্তি দিয়েছেন তো রবের নামে রবের গ্রন্থ যখন আপনি পড়বেন তখন রবকে আপনাকে হাদিস ফিকা উসুল ইজমা কিয়াসির শানে নজুল কিংবা কোন ধরনের তারিখ শিক্ষা দিবেন কোনো দিন না তো যত মাদ্রাসা ধর্মের খোয়ার মানুষেরা তৈরি করেছে সেই সব জায়গাতে এই কোরআনের নির্যাস শিক্ষানো শিখানো হয় না শিক্ষা কেউ দিতেই পারে না কারণ প্রত্যেকটি মানুষের আয় কেউ ভিন্ন ইন্টেলিজেন্সি ভিন্ন বয়ান করার অজাহাত করার ক্লারিফিকেশন করার দায়িত্ব আল্লাহ আর কোন ব্যক্তি কোরআনের নির্যাস শিখাতেই পারে না তাই দুনিয়াতে কোরআনের নামে কোনো মাদ্রাসা নেই কোরআনের নামে কোনো স্কুল নেই যতগুলি মাদ্রাসা এবং স্কুল রয়েছে এগুলি সব বিশেষ একটি থট শেখানোর জন্য শিয়াদের মাদ্রাসাতে সুন্নিদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই সুন্নিদের মাদ্রাসাতে সালাফিদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই আবার আলিয়াতে নেই কৌমিদের কৌমিতে নেই আলিয়াদের নেশা পড়ানোর এগুলি সব ধান্দাবাজ যারা রয়েছে এগুলি সব উলামায় ইবলিস যারা রয়েছে তারা তৈরি করেছে কোরান এই সব মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় না আর এই সব মাদ্রাসাতে আপনারা যখন আপনাদের সন্তানকে পাঠাবেন তখন তারা কি হয়ে আসে তারা সবাই সেই ফিরকার একজন প্রচারক হয়ে বেরোয় তাই তাদের মাথায় একটি পাগলি দেওয়া হয় যেটি আমারও তিনবার দেওয়া হয়েছে আমি তিনবার দাওরা হাদিস পড়েছি দারুল্লুম দেওবান থেকে পড়েছি দারুলুম দেওবানদের আরেকটি জামে মসজিদে ওয়াকফ সেখান থেকেও পড়েছি জামিয়াতুল ইসলামিয়া থেকে পড়েছি জামে হানাফিয়া থেকে পড়েছি আবার জামিয়া ইমদাদুল থেকে পড়েছি জামে ইমদাদিয়া বোম্বাই ঠিক এইভাবে জামিয়া ইসলামিয়া বিল মদিনাত থেকেও আমি সার্টিফিকেট অর্জন করেছি এবং জামে আল আজহার থেকেও সার্টিফিকেট অর্জন করেছি কিন্তু কেউ আমাকে কোরআনের নির্যাস শিক্ষা দেয়নি আমি চার দশক থেকে এই কোরআনের কথা বলেই চলেছি কোরআন আমি স্টাডি করি প্রতিদিন আট নম্বর সোরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত মতে চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময়ের যে জাকাত সময়ের যে খুমুস সেটি আমি দেওয়ার চেষ্টাই করি তাই আমার কারো কাছ থেকে কোরআন শিখতে হয় না এখন যারা এই পৃথিবীতে সৌদি আরবকে ফলো করেন তো সৌদি আরবে আব্দুল আজিজ ইবনে বাজ আব্দুর রহমান আদেয়েস আবদুল আজিজ বিন আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ইবনে জিবরিন আব্দুর রহমান আল মোয়ালিমি আল ইয়ামানি আদিল আল কালবানি আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি মোহাম্মদ সালেয়ার মুনাজিদ ইরা সবাই জন্ম নিয়েছে এদের অনুসারী যারা তাদেরকে বলা হয় কি বলা হয় তাদেরকে বলা হয় তারা সালাফি তো সালাফি মুসলমানদের সাথে সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নেই আবার আফ্রিকাতে যদি আমরা দেখি মিশর আফ্রিকার মানে উত্তর সাইডের মিশর থেকে আমরা আহমাদ আল তাইবকে দেখি আবার মরেটানিয়াতে যদি দেখি আবদুল্লা বিন মাহফুদ ইবনে বাইয়েনাকে দেখি আবার দক্ষিণ আফ্রিকাতে আবদাল কাদিরা সুফিকে আমরা দেখি জিম্বাবুয়ে ইসমাইল বিনে মুসা মেনক তাকে দেখি আবার পশ্চিম আফ্রিকা থেকে ইব্রাহিম নিয়াসকে আমরা দেখি ঘানা থেকে আহমাদ তিজানি বিন ওমরকে দেখি সেনেগাল থেকে আমাদো বাম্বাকে দেখি আবার এশিয়ার বিভিন্ন এলাকাতে যখন সাইপ্রাসে আমরা দেখি মেহমাদ আদিল ইরাক থেকে কামাল আল হায়দারি জর্ডান থেকে ওমর সুলাইমান আল আশকার কুয়েত থেকে মিশারি রশিদ আল আফাসি লেবানন থেকে যখন দেখি আবদুল্লা আল হারাবি ফিলিস্তিন থেকে তাকিউদ্দিন আল নাভানি সৌদি আরবের তো আমি আপনাদের সামনে বলেই দিলাম সিরিয়া থেকে আমরা আহমাদ কুফতার তুরস্ক থেকে আহমেদ মাহমুদ উনুল মাহমুদ উস্তাউন সোমানু এইভাবে এরা সবাই নিজ নিজ ফেরকা পার্টি মাসলাক মাঝাবের প্রচারক হিসেবে কাজ করে এবং করেও চলে গেছে অনেকে এখনো জীবিতও আছে ইয়ামান থেকে আব্দুল মাজিদ আল জিন্দানি আর বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি পাই ইন্ডিয়ার বিপরীত ইন্ডিয়াতে কাসেম পাকিস্তান থেকে আবার আবুল আলা মৌদি আমাদের দেশে শেখুল আদিস আজিজুল হক আবার মুফতি শফি আবার মুফতি ফয়জুল্লাহ আবার সুলতান আহমদ নানোপুরি আবার আব্দুল আব্দুল লতি চৌধুরী বা ফুলতলি আমাদের পার্শ্ববর্তী দেশে এত বেশি লোক রয়েছে এরা সবাই মূলত কি করেছে নিজেদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহকে প্রমোট করে চলে গেছে আজ এরা সবাই ইতিহাসের পাতায় লিখিত আকারে রয়েছে কেউ জীবিত রয়েছে পাকিস্তানের তাকি ওসমানী তাহিরুল কাদরি তারপরে মুবুর রহমান শাহমদ নুরানি তারিক জামিল এরা সবাই কি করেছে নিজস্ব ফিরকার প্রমোট করেছে শ্রীলঙ্কা থেকে রেজবি মুফতি ইন্দোনেশিয়া থেকে আব্দুর রহমান ওয়াহিদ তো পৃথিবীর কোনো এলাকাতে অন্তত কোরআনের নির্যাস শেখানোর কোনো মাদ্রাসা কেউ করেনি করতেও পারে না মালয়েশিয়াতে আব্দুল হাদি আভাং আশারি জয়নুল আবেদিন সিঙ্গাপুর থেকে মোহাম্মদ আব্দুল আলিম সিদ্দিকী চায়না থেকে মোহাম্মদ আবার ইউরোপের বিভিন্ন এলাকা থেকে পূর্ব ইউরোপ থেকে আমরা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি অস্ট্রিয়া থেকে আদনান ইব্রাহিম জার্মানে আহমদ মিলাদ করিমি আবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে অনেক রয়েছে এই টাইপের যদিও তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে আবু আবদুল্লাহ আদেল আবু লন্ডন থেকে সুইডেন থেকে ইভান আগৈলি সুইজারল্যান্ড থেকে তারিখ রামাদন আবার উত্তর আমেরিকায় যখন আমরা দেখি বিলাল ফিলিপস কানাডা থেকে যুক্তরাষ্ট্র থেকে আনোয়ার আল আউলাকি ঠিক এইভাবে আবার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে ফেহমি নাজি নিউজিল্যান্ডে জোয়েল হাওয়ার্ড এরা সবাই রবের শান্তির রাজ্যে কি করেছে বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে আবার কিছু লোকদেরকে বলা হয়েছে তারা রবের শান্তির রাজ্যে বীর হিসেবে ছিল সালাউদ্দিন আইউবি মোহাম্মদ বিন কাসিম মূলত এরা সবাই অস্ত্র হাতে নিয়ে মানুষ মেরেছে মুসলিম মনীষী হিসেবে এদেরকে ধরা হয় মূলত ইসলাম আপনাকে আমাকে যে মতবাদ শিক্ষা দেয় সেই মতবাদটি টোটাল কোরআনের ভিতরে রয়েছে এই মতবাদ যখন আপনি আমি মানব তখন কোরআন আপনাকে আমাকে আত্ম আবিষ্কারের অসীম গুরুত্ব শিক্ষা দেবে এছাড়াও মানবিক মূল্যবোধের যে সংকট জাতি এবং ধর্মের যে উত্থান পতন পরিবেশগত সংকট জনসংখ্যার চ্যালেঞ্জ সৃজনশীল বিজ্ঞান শিক্ষা এবং মানবাধিকার বিষয় নিয়ে কোরআন কথা বলে আল্লাহ আল্লাহতালার ইসলামিক কিংডমে আজ একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে কনশাসনেস ক্রাইসিস রয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক গুণ অতীতে বাস করেছেন বাস্তবতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না আজও বাস করছেন কিন্তু সবাই কোনো না কোনো খুনি নেতা নেত্রীর কর্মী হয়েছেন আর কিছু না আর যারা জঞ্জাল যুক্ত ধর্ম মানুষকে দিচ্ছেন তাদের শিষ্য হয়েছেন যেমন উস্তাদ নমান আলিখা আবার ডাক্তার জাকির নায়েক আবার আমাদের দেশে আজহারি রয়েছে মাদানি রয়েছে কাশ্মি রয়েছে তাহিরি রয়েছে এদের পিছনে যে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়েছে এক শ্রেণীর লোক মুফতি মেন্কের পিছনে চলে গেছে মানুষ সকলের সামনে আজ সৌদি মোহাম্মদ কোন একটি হাদিস সে খবরে আহাদ হলেও মানা যাবে না তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না সুন্নি মুসলমানেরা বলছে না শিয়া মুসলমানেরা বলছে না সালাফি মুসলমানেরা বলছে কিন্তু আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি যখন কথা বলি তখন আমার আপন ছোট ভাই আমার গ্রামে আমাকে প্রবেশ করার জন্য নিষেধাজ্ঞা জারি করে গ্রামের সেই খেটে খাওয়া মানুষদের মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে আমি হাদিস মানি না আমি যে কোরআন মানি সেটি বলেন আসে আর তার যে গার্বেস হাদিস সিয়াই বলেন কুতুবে আরবা বলেন আমি মানি না কারণ সেগুলি তো আমার মানার প্রয়োজন পড়ে না যদিও আমি ধর্মের সেই খল গুলি থেকে পড়েছি কোরআন আপনাকে পুরো মানব জাতির মহাসমুদ্রকে মুসা রাসুলের মতো দুই ভাগে বিভক্ত করতে শিক্ষা দিবে একটি পুরাতন মতবাদের উপরে আরেকটি কোরআনের মতবাদের উপরে নতুন যারা রয়েছে কোরআনের মতবাদধারী তারা মানব জীবন এবং পৃথিবীকে ভালোবাসবে এবং তারা নিজেদের ব্যক্তিত্বকে নিয়ে ভালোবাসবে যেটি সক্রেটিস কি বলে গিয়েছিলেন কোরআনের একটি আয়াত মতে অফিয়ান নিজেদের ব্যক্তিত্বকে চিনতে হবে পরকালে স্বর্গ পরকালে পরকালে নরক পরকালে কিন্তু দুনিয়াতে স্বর্গীয় জীবন কাটাতে হবে নরকীয় জীবন থেকে বেঁচে তার জন্য কোরআন কথা বলে জীবনের আনন্দ নিয়ে কথা বলে রস এবং শিল্প আর মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করতে শেখায় মানুষ স্বতন্ত্র হয়ে জন্ম নেয় এবং এই মানুষ শুধুমাত্র রবের সত্তাকে খুঁজবে এই ধর্মজীবী মুল্লা মৌলবি পীর জামানার ইমাম এই যারা ফলসফা ঝেড়ে চলেছে এদের পক্ষ থেকে যে সমস্ত আওয়াজ দেওয়া হচ্ছে সেগুলি মানুষ নিজেদের ভেতরে প্রথিত করবে না যদি করে তাহলে সে নিজের ব্যক্তিত্বকে হারাবে যার ফলে না পারবে সে নিজেকে শান্ত করতে আর না পারবে সে মুক্তির পথ খুঁজতে কারণ কোরআন থেকে তাকে কোরআনচ্যুত অলরেডি করে দেওয়া হয়ে গেছে কোরআন আপনাকে কখনো বলছে না যে পুরা পৃথিবীকে পরিবর্তন করা দরকার আর এটি সম্ভব না যেটি আমরা পারব না সেটির পিছনে যাওয়ারও দরকার নেই কিন্তু আমরা এতটুকু পারি আল্লাহ তাল্লার বিধান মতে নিজেদের ব্যক্তিত্বকে পরিবর্তন করে নিতে যদি করতে পারি তাহলে আমি করতে পারলে আমার আলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে যাবে এভাবেই পরিবর্তনের আলোর মানুষ আলোকিত হবে পরিবর্তনের আলোয় উদ্ভাসিত হবে অন্ধকার পৃথিবী সব সময় আপনাকে অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না আপনাকে আমাকে শুধুমাত্র অনুধাবন করতে হবে বর্তমান চলিতকালে আপনি স্বর্গে আছেন কিনা এখন আপনি যদি ধানের শেষ করেন আপনি যদি নৌকা করেন তাহলে ধানের শীষার নৌকা যারা করে চলেছে আমাদের দেশে তারা একে অপরকে দেখবেন হিংসা করে ঘিরি করে গালি গালাস করে আবার যারা তরিকত করে চলেছে তারা হিফাজতকে গালি গালাস করে যারা জামাত শিবির করে তারা চরমনাইকে চর্মনাই যারা করে তারা জামাত শিবিরকে ঘৃণা করে হিংসা করে গালিগালাস করে এইগুলি একটিও ধর্ম না এরা সবাই ধর্মের নামে মাদ্রাসা খুলেছে মসজিদ গুলিতে আজ ঢুকে গেছে কারা তবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবায়র গ্রুপ দুই গ্রুপ মিলে লড়াল লড়াই করে মারামারি কামরা কামড়ি তো লেগেই আছে 2018 সাল থেকে তা আপনাকে কোরআন পড়ে একটি নতুন মানব প্রজাতি তৈরি করতে হবে যারা অতীতের সামাজিকতা শুধু একটি অংশ বলে বিভক্ত হবে বিবেচিত হবে না এই কোরআন আপনাকে বর্তমান এবং ভবিষ্যৎকে কি করবে এমন একটি ইকোলজি কোরআন চায় যেখানে আল্লাহতালার বিধানকে জয় করে সেই বিধান মতে চলে শান্তি উপভোগ করে জীবনযাপন করতে শেখায় আমরা সবাই তো স্বাধীন স্বতন্ত্র আমাদের আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতে শিক্ষা দিয়েছেন খনিজ সম্পদের মালিক আমরা এটি যখন আমরা আমাদের মাঝে বন্টন করতে পারব তখন আমরা স্বতন্ত্র হব আমরা ভালোবাসা দিতে জানবো ভালোবাসা পেতে পারব আর প্রথাগতভাবে যে সমস্ত পলিটিশিয়ানরা আজ একে অপরকে গালি দিচ্ছে ধর্মজীবী আগুনখর বক্তারা একে অপরকে যেভাবে গালি দিচ্ছে এগুলি সব মুছে যাবে আপনি যখন কোটিপতি হয়ে জন্ম নিয়েছেন সেই কোটিপতি যখন আপনি অর্জন করতে পারছেন না সামান্য কিছু কুক্ষিগত ইবলিস এবং শয়তান নেত্রীদের কারণে ধর্মজীবীদের কারণে তখন মনে রাখবেন আপনার সমাজে জন্ম নিবে আপনার দেশে জন্ম নিবে অনিয়ম অনিয়ম জন্ম নেওয়ার সাথে সাথে অন্যায় ঘটবে আর যেখানে অন্যায় ঘটবে সেখানে হবে এই ধর্মের চর্চা যেটি সবচেয়ে বড় আমাদের দেশে দেখতে পাই আল্লাহ তো আপনাকে আমাকে স্বাধীন যেভাবে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন সেভাবে স্বাধীনতা দিয়েছেন এই কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে কি বলা হয়েছে অকুলিল হাকুমি রব্বিক ফামান শাহ আলি উমেন ওমান তুমি বলে দাও এই মহাসত্ব তোমার রবের পক্ষ থেকে এসে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বলা হয়েছে যে এই কোরআনের ইসলামকে শিখার জন্য মান্য করানোর জন্য লাইক দিন কোনো জোর বা কোনো প্রয়োগ করা যাবে কোন ছেলে লোকেরা এক জিনিস অকর ওনাফিরাও না ওহামান পুঁজিবাদী বলেন দেশ দেশপ্রধান বলেন এবং মন্ত্রী এমপি বলেন এরা সবাই এক জিনিস ইরা কখনো এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাকে সুযোগ করে দিবে না এরা আপনার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে কোরআনে আল্লাহ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যেভাবে রব্বানি সিস্টেমকে কায়েম করার জন্য কথা বলেছেন এরা সবাই রবের শান্তির রাজ্যকে কলুষিত করেছে রাজতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র এবং মূল্যতন্ত্র তৈরি করে যার ফলে কি হচ্ছে শুধু সমস্যা সৃষ্টি হচ্ছে আর এই সমস্যার কারণে কেউ সমাধান করতে পারছে না কমিউনিজম কারেল মার্সের এরা কি করেছে সরবহারা এবং গরিবদের এক নায়কতন্ত্র এরা চেয়েছে যারা কিনা ক্ষমতায় বসতে পারলে সবাইকে গরিব বানিয়ে ছাড়বে জাতীয়তাবাদ সে একই কাজ করছে রবেশ শান্তির রাজ্যে আপনাকে একজন রিফর্মার হয়ে কোরআনের বিধানকে সাথে নিয়ে আপনাকে রেভুলেশন ঘটাতে হবে নিয়ে বিস্তারিত আলোচনা কোরআন করে যেসব সম্পর্কগুলি আজ আমাদের মাঝে কিছু সংখ্যাক লোকেরা কুক্ষিগত করে রেখেছে তাদের মুখোশকে উন্মোচন করার জন্যই কোরআন আপনাকে আমাকে সজাগ হতে হবে মোল্লাদের বানানো ধর্ম আর দুর্নীতিবাস পলিটিশিয়ানদের রাজনীতি এগুলি থেকে আপনাকে সজাগ থাকতে হবে আমরা যদি আজ আমাদের দেশের যারা মুসলমান সমাজ রয়েছে এরা যদি কোরআনকে উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বিল বিলিসানিকা অবশ্যই আল্লাহ কি করেছেন তোমার মাতৃভাষায় কোরআনকে সহজ করেছেন লিতুবাসীরা মুতাকিন যেন তুমি সুসংবাদ দিতে পারো যারা মুত্তাকিন তাদেরকে আর ঝগড়াটে লোকদেরকে যেন সতর্ক করতে পারো তো আজ কোরআনের যে পাঁচটি দাবি সেটি আমাদের জানাও নেই কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআন প্রচার করতে হবে কিন্তু আমরা সারাটি জীবন পড়ে থাকি কাদের পিছনে যারা আপনাকে আমাকে কোনো দিন কি করেনি কোরআনের ধারে কাছেও নিয়ে যায়নি শিক্ষা দিয়েছে কি কথায় কথায় সুবান আল্লাহ পড়তে হবে আল্লাহ আকবার পড়তে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে লাই লাই পড়তে হবে এগুলির মানেও শিক্ষা দেওয়া হয় না আর এগুলি পড়ে আপনি যদি মনে করেন যে আপনি একজন পাক্কা মুসলমান তা আপনি সেটি মনে করতে পারেন আজ ব্রাহ্মণেরা তাদের অনুসারীদেরকে গৌমূত্র পান করাচ্ছে আর আমাদের মুসলমান শিয়া সন্নি সালাফি সমাজের যারা তারা কি করছে উটের মূত্র পান করাচ্ছে আর এই মূত্র পান করা নিয়ে প্রতিযোগিতা চলছে ভারত মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মাঝে এবং হিন্দুদের মাঝে কোরআনের আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউস রিকুফি হুকমি হি আহাদা আল্লাহ তালা র হুকুমের সাথে আর কারোর কোন হুকুম চলে না আবার একশো দশ নম্বর আয়াত শেষে বলা হচ্ছে ওলা আহাদা আর নিজরবের ইবাদত বন্দেকিতে কাউকে যেন মোটেই শরিক না করা হয় তো মানুষকে আজ যারা ডেকে চলেছে হিন্দু সমাজের ব্রাহ্মণদের যখন আমরা দেখি তারাও নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করেছে

আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলে এই আল্লাহ এলার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু কিছু মূল্য নিয়ে আর আর তারাও তারাও যা যা তারা তারা তা থেকে অর্জন করে এখন আপনি কোরআন বাদ দিয়ে যদি ধর্মশালায় আপনার সন্তানকে পাঠিয়ে যদি মনে করেন সে ইসলাম শিখে আসছে তো সেখান থেকে পাদের দোয়া শিখে আসছে সেখান থেকে সে স্তেঞ্জা করার দোয়া শিখে আসছে সেখান থেকে সেই স্ত্রীর সহবাসের দোয়া শিখে আসছে সেখান থেকে সেই ঋণ পরিশোধের দোয়া শিখে আসছে যেগুলি নিয়ে কোরআন কোনো কথাই বলে না একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে অমিনা নাসিমা ইয়াস্তার ইহ আল হাদিফ লিউদিল্লা আনসাবিল্লাহিবাহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা আল্লাহ হাদিস মানব রচিত বেকার হাদিস বেচা কেনা করে বেড়ায় কিনে বেড়ায় যেন কিছু না বুঝে তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে আর এর পরের আয়তে বলা আছে ওয়াইদা তুতলা আলিয়া আয়াতুনা ওল্লাহ মুস্তাক বেরান কা আল্লাহ ইয়াসমা কা আন্না ফি উদুনাই হি ওয়াকরা ফাবাশির হবি আদাবিন আলীম আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানি বধি রয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবে সুখবরটা পৌঁছে দাও তো কোরআন আপনাকে আমাকে এই রবের শান্তির রাজ্যে কিভাবে চলতে হবে এগুলি শিক্ষা দেবে আর রহমান ও আল্লামাল কোরআন

এই মাদ্রাসার হুজুররা কেন আপনার বিরুদ্ধে হয় কেন আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনাকে মেরে ফেলতে চায় দুই এমপি মৃত্যুবরণ করেছেন মুফতি গুলাম রহমান জীবিত আছেন খুলনাতে আবার মৌলানা জলিল হুজুর তিনি মারা গেছেন এরানা সবাই লক্ষ লক্ষ মানুষকে এক করেছিল আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য আমাকে জেল কাট জেল খাটতে হয় তা আমার তখন মনে পড়ছিল সেই ইসলাম গ্রহণকারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সেই মেঘনাথ বধ তিনি কি বলেছিলেন উনার যুগে রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে এ কথা তা তো কহ তা দাসেরে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় হে রক্ষরথি ভুলিলে কেমনে কে তুমি জন্ম তব কোন মহাকুলে কেবাসে অদম রাম স্বচ্ছ সরবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যায় কি সে কবু প্রভু পঙ্কিল শলিলে শৈবাল দলের ধাম মৃগ্রেন্দ কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে ভাবে ঠিক এমনই ভাবে পঞ্চদশ শতাব্দীর যখন আমরা দেখি বাঙ্গালী কবি কৃত্তিবাস ওঝা তার পক্ষ থেকে যখন অনদিত কি হয়েছিল কৃত্তিবাসী রামায়ণ অথবা শ্রীরাম পাঁচালীর পরে মধ্যবিত্ত বাঙ্গালিরা রামকে চিনেছিল এক উচ্চ শিক্ষিত বাঙালি এই মাইকেল মধুসূদন দত্ত ইসলাম কবুল করার পর অমিতাক অমিত্রাক্ষর এই সনের সনেটের মাধ্যম দিয়ে তার মেঘনাথ বধ কাব্যে রাবণকে হিরো আর রামকে নেগেটিভ চরিত্রে প্রকাশ করে মেঘনাদের মুখ দিয়ে বলাতে পেরেছিলেন কি বাসে অধম রাম মানে কে বাসে অধম রাম ভাবা যায় একটু ভাবা যায় কি দুঃসাহস আজ যদি তিনি বলতেন এই ধরনের কথা তাহলে হয়তো নিয়ে মধুসূদন দত্তকে তার পূর্বের ধর্মের লোকেরা তাড়া করত বাড়িঘর ভাঙচুর করে দিত তাকে কোনো শ্মশান ঘাটে কিংবা কোনো দ্বীপে রেখে আসত তা আমি আমার সকল ভাই বোনদেরকে বলতে চাই এবং আমার গ্রামের সকল লোকদেরকে বলতে চাই আমার বিরুদ্ধে আমার ভাই যদি আপনাদেরকে এই কথা বলে যে আমি হাদিস মানি না তো আপনারা কেউ হাদিস মানেন না পৃথিবীতে কেউ হাদিস মানে না। শিয়ারা মানে না সুন্নিদের হাদিস সুন্নিরা মানে না শিয়াদের হাদিস আবার সালাফিরা মানে না সুন্নিদের হাদিস এইভাবে সবাই হাদিস অবিশ্বাসকারী কিন্তু আমি কোরআন মানি আর আপনারা যারা মনে করেন যে আপনারা হাদিস মানেন তাহলে হাদিসে লেখা কি উটের মূত্র পান করা আপনারা উটের মূত্র পান করেন হাদিসে লেখা কি ছয় বৎসরের কন্যা শিশুকে বিয়ে দেওয়া আপনারা বিয়ে দেন হাদিসে লেখা কি জীবনে সাতান্নটি যুদ্ধ করতে হবে আপনারা করেন আমি এসবের ধারে কাছেও নেই ঠিক হিন্দু সমাজের যারা তাদের শিষ্যদেরকে গোর গৌমূত্র পান করাচ্ছে তাও জয় শ্রীরাম বলে আর মুসলমান যারা আল্লাহ আকবর বলেও। উটমূত্র সেরা বলে ভাবছেন আপনারা পান করেন আপনারা স্বাধীন এই সমস্ত পান করার ব্যাপারে আমি তো রবের শান্তির রাজ্যে রবের কাছ থেকে কোরআনের নির্যাস শিখে বয়ান করি এবং তার উপরে আমি অবিচল রয়েছে যারা কোরআন ছেড়ে জীবন কাটায় আমি আমার জীবনেই দেখেছি তাদের উপরে ধস নামতে দুনিয়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে আমি অনেক লং ড্রাইভিং করি কখনো আমাকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে আবার কখনো কারো কোপ খেয়ে কিংবা নিজের বিছানায় মৃত্যুবরণ করে তো দুনিয়া ছেড়ে তো আমাকে যেতেই হবে কোরআনের মোহাম্মদুর রসুল একের পর এক আসে এবং চলে যায় তাই কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমা মোহাম্মদ রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ রাসুল ব্যতীত আল্লাহ তালার বার্তাবাহক রাসুল ব্যতীত আর কিছুই নয় আফাইম মিন আফা রুসুল তার পূর্বে সকল গণ অতীত হয়ে গেছেন আফাইম ইম মা তা যদি সে মারা যায় কিংবা হত্যা হয় কলাপ তুম আলা কবিকুম তাহলে তোমরা কি পিছনের দিকে চলে যাবে পিঠ ফিরিয়ে চলে যাবে

আয়াত প্রচারের কারণে মোহাম্মদ উপাধি ধারণ করে যখন চলব আপনার আমার মৃত্যু নরমাল হতে পারে অথবা আপনাকে আমাকে হত্যা করে দিতে পারে তাই বলে আপনার মুখ আপনার বাকশক্তি রুদ্ধ করে রাখবেন ধর্মের ব্যাপারী এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানদের বিপক্ষে আপনাকে অবস্থান নিতে হবে এরা সবাই যে সমস্ত ধর্মের খোয়ার খুলেছে আর এই কারুন ফেরাউন এবং হামান এই পুঁজিবাদীরা এই মন্ত্রী এমপিরা আবার এই দেশপ্রধান এদেরকে সাপোর্ট করে আবার এরাই দেশপ্রধানকে কৌমি জননী উপাধি দেয় তো আপনাকে আমাকে সোচ্চার হতে হবে কোরআনের আয়াত মানার ব্যাপারে কারো সাথে কোনো কম্প্রোমাইজে যেতে হবে না কোরআন নিজের মাতৃভাষায় পড়ে আপনাকে আল্লাহ তালার কাছ থেকে এর নির্যাস শিখতে হবে অন্যথায় মনে রাখবেন যখন কোনো মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাবেন সেটি যদি সালাফি মাদ্রাসা হয় সেখান থেকে সে সালাফি মতবাদ শিখে আসবে যদি সেটি দেওবান্দি হয় দেওবান্দি খেয়াল শিখে আসবে যদি বেরেলবি হয় বেরেলবি খেয়াল শিখে আসবে যদি ইমামি কিংবা শিয়া আসারি বা শিয়াদের কোনো মাদ্রাসা হয় সেখান থেকে সে ঠিক সেইভাবে থট শিখে আসবে যদি আহমাদি কাদিয়ানিদের মাদ্রাসা হয় সেখান থেকে কাদিয়ানি হয়ে বেরোবে কোরআন সেই সব জায়গাতে শেখানো হয় না কোরআনের নির্যাস শিক্ষা দেন আর রহমান ও আল্লামাল কোরআন কোরআনের নির্যাস শিখার জন্য আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে যারা অধ্যয়ন করে না তাদের ব্যাপারে আল্লাহ খুব ভালোই জানেন তারাই হচ্ছে ইবলিস এবং শয়তান ইরাই নিজেদের ইচ্ছাতে কোরআন যে পড়ে সেই মতে আমল করতে হয় সেটি জানা সত্ত্বেও সেদিকে এরা আসে না তবেই তো বিশেষ বার্তা বাহক রাসুল আল্লাহ তাল্লার কাছে কি নালিশ করেছেন আর কি নালিশ করবেন সেটি পঁচিশ নম্বর সুরাল ফোরকানের তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কমিতা খাজু হাদ আল কোরআন মাহজোরা রবের বিশেষ বার্তা বাহক রাসুল আলস আরস কি করবেন হে আমার রব বিনা সন্দেহ আমার কম এলো কিন্তু এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় এই কোরআন মতে যে জীবন কাটাতে হয় সেটি তারা ছেড়ে দিয়েছিল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন নিজেরা কোরআন পড়ে আল্লাতালার কাছ থেকে সেই নির্যাস শিখে